প্রিয় ইলেকট্রো টেকনিশিয়ানস, ওয়ার্নার পিক্সেলসের পক্ষ থেকে আমি এম এ মোস্তফা সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিএমও 465R আইসি দিয়ে তৈরি ইউনিভার্সাল এসএমপিএস মডুলটাকে আমরা কিভাবে একটি সিআরটি টিভিতে কানেক্ট করতে পারি সেটাই রয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। তো বন্ধুরা, ভিডিওটার শেষের দিকে এই এসএমপিএস মডুলের একটা ওয়্যারিং ডায়াগ্রাম আমি কিন্তু আপনাদের জন্য করে রেখেছি, সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, প্রয়োজনে নিশ্চয়ই কাজে আসবে। লেটস গো, এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা শুরু করি। প্রথমে আমরা এসএমপিএস সার্কিট থেকে যে এসএমপিএস আউটপুট ট্রানজিস্টর অথবা আইসি যেটা থাকে সেটাকে খুলে ফেলব। বন্ধুরা, আপনারা যাতে করে খুব সহজে বুঝতে পারেন সেদিকটাতে লক্ষ্য রেখে আমি বোর্ডের নিচে কানেকশনগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। ডিএমও 465R আইসির মধ্যে একটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর রয়েছে, এসএমপিএস আউটপুট ট্রানজিস্টর। সেই আউটপুট ট্রানজিস্টরের সোর্সের সাথে এই ব্ল্যাক ওয়্যারটাকে কানেকশন করা রয়েছে। তো আমরা এই ব্ল্যাক ওয়্যারটাকে এখানে যে মেন ফিল্টার ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সাথে কানেকশন করে দেব। গ্রিন ওয়্যারটাকে আমরা কানেকশন করব মেন ফিল্টার ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সাথে। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, আমরা ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সাথে ব্ল্যাক ওয়্যারটাকে কানেকশন করেছি আর পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন করেছি গ্রিন ওয়্যারটাকে। প্রাইমারি কয়েল 1, প্রাইমারি কয়েল 2। বন্ধুরা, এখানে আমি কয়েল 1 যেটা ধরেছি, এই কয়েলটার একটা টার্মিনাল আপনারা বোর্ডে দেখতে পাবেন সরাসরি মেন পজিটিভ বা ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন দেওয়া রয়েছে। ঠিক এই কয়েলের অপোজিট টার্মিনালটাতে আমরা ইয়েলো ওয়্যারটাকে কানেকশন করব। তো এখানে দেখুন, আমি ইয়েলো ওয়্যারটাকে ঠিক সেখানেই কানেকশন করে দিচ্ছি। আমরা এখানে ট্রান্সফরমারের 2 নম্বর কয়েল যেটা ধরেছি, তার একটা পিন গ্রাউন্ডের সাথে সরাসরি কানেক্ট করা রয়েছে। তার অপোজিট টার্মিনাল থেকে দেখতে পাবেন একটা রেজিস্টর এবং একটা ডায়োডকে সিরিজ করে একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা রয়েছে। তো এখানে সেই ক্যাপাসিটরের পজিটিভ পোল এবং ক্রিস্টাল ডায়োডটির ক্যাথোড যেখানে মিলিত হয়েছে ঠিক সেখানেই আমাদেরকে রেড ওয়্যারটাকে কানেকশন করতে হবে। আপনি যদি দেখতে পান যে বোর্ডটাতে আপনি কাজ করছেন সেই বোর্ডটাতে এখানে সার্কিটটা ঠিক এভাবে করা নেই, তাহলে এখানে এই ক্যাপাসিটর, ডায়োড এবং রেজিস্টর দিয়ে ঠিক সার্কিটটা এভাবে কমপ্লিট করবেন। আমি ভিডিও শেষে সার্কিট ডায়াগ্রামে ক্যাপাসিটর, রেজিস্টর এবং ডায়োডটার ভ্যালু দিয়ে দিয়েছি, সেটা ফলো করবেন। বন্ধুরা, আর মাত্র একটা কানেকশন বাকি রয়েছে, বোর্ডে যে অপটোকাপলারটা রয়েছে সেই অপটোকাপলারের 3 নম্বর এবং 4 নম্বর পিনের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো ফ্রি করে 3 নম্বর পিনটাকে গ্রাউন্ড করে দেবেন আর 4 নম্বর পিনে হোয়াইট ওয়্যার যেটা রয়েছে সেটা 4 নম্বর পিনে কানেক্ট করে দেবেন। 5টা কানেকশন কমপ্লিট করার পরে সার্কিটটাতে পাওয়ার দেওয়ার আগে হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টরের কালেক্টরে সাপ্লাই দেওয়ার জন্য ফ্লাইব্যাকের যে পিনটাতে একটা লো ভ্যালুর রেজিস্টর দিয়ে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়, সেই রেজিস্টরের এক প্রান্ত আমরা খুলিয়ে ফেলব। তারপরে সার্কিটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রয়োজনীয় সাপ্লাই ভোল্টেজটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধু, এ ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করুন। আর এলইডি, এলসিডি টিভি এবং ইলেকট্রনিক্সের আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ারের দিকে একটু নজর দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অসংখ্য ধন্যবাদ।